কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও সবাই অনেক ভালো আছি। মনে হচ্ছে দেখতে দেখতে যেন রোজার মাসটি চোখের পলকে চলে গেল। আমি মানে কেন জানি মনে হচ্ছে এবারের রোজাটা খুব দ্রুত চলে গিয়েছে। তা আমাদের চাঁদ রাত শুরু হয়ে গিয়েছে। তো চাঁদ রাত আর কি, বিদেশের বাসাতে চাঁদ রাত তো সাদা মাটাই হয়। চাঁদ রাত হতো বাংলাদেশে যখন ফ্যামিলি সবার সাথে ঈদ করতাম। আসলে সেসব দিনের কথা খুব বেশি মনে পড়ে আমার, যখন ঈদ, চাঁদ রাত এই ধরনের উৎসবগুলো আসে। কি আর করব, আসলে ওইসব দিনের কথা মনে করে মন খারাপ করা ছাড়া আর কিছুই করার থাকে না। আমি ঈদের জন্য কিছু ঈদের ডেজার্ট তৈরি করছি। তা আমি এখানে প্যাড়া তৈরি করছি। তো আদিয়াত আর আয়াত দুজনে খুবই পছন্দ করে এই মানে এই প্যাড়াটা। তো খুবই সহজে আর তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়, তাই ভাবলাম বাচ্চাদের জন্য এই ডেজার্টটা তৈরি করে ফেলি। ঈদের দিন ওরা খুবই পছন্দ করবে খেতে। তো এবার ঈদে আমি আসলে খুব বেশি কিছু আয়োজন করছি না, যা করছি খুবই অল্প অল্প পরিমাণে করছি। কারণ ঈদের দিনে আসলে আমাদের বাসায় কোনো গেস্ট আসবে না, আসবে ঈদের পরে। আমি একটা কিছু তৈরি করা শেষ করছি আর মাঝখানে গ্যাপ নিয়ে ঘরে এসে ঘরের মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি, ঘরটাকে ডেকোরেট করে নিচ্ছি। তা আমি ঈদ মোবারকটা আলিএক্সপ্রেসে অর্ডার করেছিলাম। তো আমি ভেবেছিলাম মনে হয় আসবে না, কারণ চাঁদ রাত চলে এসেছে, এখন ওইটা আসলো না। তো মনটাই আসলে একটু খারাপ হয়ে গিয়েছিল যে কী ব্যাপার, অর্ডার করলাম ঈদের জন্য, যদি এখন না আসে তাহলে পরে এসে কী হবে ঈদ যদি চলেই যায়। পরে দেখলাম যে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। পরে ভাবলাম যে আচ্ছা পার্সেল এসেছে একটা। তো খুলে দেখি যে এটাই এসেছে। তো যাই হোক, সে মানে একদম ঠিক টাইমে চলে এসেছে। তো আমি সেটা দিয়ে ড্রয়িং রুমে ঘরটাকে ডেকোরেট করে ফেলেছি। তো ভালোই লাগছিল এটা লাগানোর পরে। ঈদ ঈদ মনে হচ্ছিলো, মনে হচ্ছিলো আসলে ঈদ শুরু হয়ে গিয়েছে। নাহলে আসলে আমাদের এখানে তো তেমন কোনো উদযাপনই হয় না ঈদের দেশের মতো। ওইটা আসলে আশা করাটাও ভুল, বিদেশের মাটিতে বাংলাদেশের মতন ঈদ মানে আমরা করব। কারণ আমাদের ফ্যামিলির তো কেউ আমাদের সাথে থাকে না, সবাই তো দেশে থাকে। তাই বললা চলে যে একা একাই আমাদেরকে ঈদ করতে হয়, আর আমাদের আশেপাশে যারা আছে ফ্যামিলি ফ্রেন্ডসরা তাদেরকে সাথে করে নিয়ে আমরা ঈদটাই উদযাপন করে আসি সবসময়। আমি এখন শামি কাবাব বানাচ্ছি। আজকে আমি আসলে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আর আমি ওইভাবে আসলে ভিডিও করতে পারি নাই, কারণ এতটা ব্যস্ত ছিলাম, এত কাজ ছিল যে কোনটা শেষ করে কোন কাজটা ধরব মানে হিমশিম খাচ্ছিলাম, তাই তাড়াহুড়া লেগে গিয়েছে। তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে চান্নারটা শেয়ার করব ভেবে আমি অল্প অল্প করে ভিডিও করেছি। এখন তো জীবনে অনেক দায়িত্ব এসে পড়েছে, সব কিছু নিজের করতে হয়। আগে যখন মা বাবার কাছে ছিলাম এগুলো নিয়ে কোনো চিন্তাই ছিল না, রান্না করা বা ঈদের কী আয়োজন করতে হবে কী করতে হবে, তখন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম যে ঈদের ড্রেস কী পরব, কীভাবে সাজবো, তারপরে ঈদের ম্যাচিং জুতা সব কিছু আমার ম্যাচিং লাগবে। আসলে মানে সেগুলো নিয়ে আমার জীবন ছিল, ওর বাইরে আসলে কোনো কিছুই চিন্তা করতে হতো না। কিন্তু এখন তো পুরাই ভিন্ন, সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তো নিজেরটা চিন্তা করি সবার পরে, সবার আগে আমার চিন্তা করতে হয় আমার বাচ্চাদের কথা, হাজবেন্ডের কথা, তারপরে সংসারের কথা, যে ঈদের দিন কী রান্না করতে হবে, কীভাবে সব কিছু ম্যানেজ করব, কীভাবে সব কিছু গুছিয়ে সুন্দর করে ঈদটা উদযাপন করব। তা
আমি এখন ড্রয়ার থেকে সব কিছু বের করে নিয়েছি যে কি কি চেঞ্জ করব। তো এটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, বাংলাদেশে সবার ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে এটা থাকে হাত মোছার জন্য। তো আমার কাছে খুব কিউট লেগেছে, আমি ভাবলাম নিয়ে যাই। আর এটা আমি কিনেছিলাম অনেক আগে এই কুশন কভারগুলো, কিন্তু মানে আনতে আনতে আমার কাছে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আর এটা আমি টেবিল ক্লথ কিনেছিলাম, এটা আমার এত পছন্দ হয়েছে, আমার মানে কি বলবো, আমার ফেভারিট বলা যায়, খুবই সুন্দর। আর যেই দেখে সেই বলে যে এত সুন্দর টেবিল ক্লথ, মনে হয় না, মনে হয় যে এটা একটা ড্রেস। আসলে এটাকে দেখলে মনে হয় যে খুব দামি কোনো একটা ড্রেসের কাপড়, কিন্তু না, এটা টেবিল ক্লথ। আমার আসলে মানে দেখার সাথে সাথে খুবই পছন্দ হয়ে গিয়েছে, তা আমি নিয়ে নিয়েছি। আমার এরকমই হয়, কোনো কিছু একবার দেখলে সাথে সাথে পছন্দ হয়ে গেলে আমি সেটা নিয়ে নেই। তাই রান্নার কাজ অলমোস্ট শেষ হয়ে এসেছে, আর একটা দুইটা আইটেম বাকি ছিল। তো হঠাৎ মনে হলো কালকে যেহেতু ঈদ, তাই নিজের একটু রূপচর্চা করা দরকার, কারণ একদমই করা হয় না, নিজের দিকে তাকানোর সময় পায় না, আর ইচ্ছাও করে না, কেন জানি অনেক আলসে হয়ে গিয়েছে নিজের ক্ষেত্রে। দেখা যায় যে কোনো কিছু এখন আর করতে ইচ্ছা করে না। তো তাই আমি ঝটপট একটা ফেস মাস্ক তৈরি করে নিয়েছি কফি দিয়ে। তা হাতের কাছে যা ছিল তাই দিয়ে তৈরি করে ফেলেছি। কফি নিয়েছি, মধু দিয়েছি, আর একটু লেবু দিয়ে দিয়েছি। তো এই ফেস মাস্কটা আসলে খুবই ভালো, ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেয় আপনাকে, খুবই স্কিনকে গ্লো করে ফেলে, সরি গ্লো দেয়, মানে খুবই সুন্দর গ্লো করতে থাকে আপনার স্কিনটা। তা ভাবলাম মুখে মাস্ক লাগিয়ে তারপরে আমি এসে মুরগির রোস্টটা রান্না করি। আমাদের ঈদের দিন দাওয়াত ছিল, আমার হাজব্যান্ড না করছিল যে তুমি এত কিছু আয়োজন করো না, এত কিছু রান্না করো না, কিন্তু তারপরে আমি করেছি, কারণ আমার মন মানে না যে ঈদের দিন আর আমি কিছু রান্না করব না, আমার বাসায় কোনো আয়োজন হবে না, না আসুক কোনো মেহমান সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চারা আছে, আমার হাজব্যান্ড আছে, আমরা সবাই খাবো। দিনের বেলা আমাদের এক জায়গায় দাওয়াত আছে, তো ভাবলাম সমস্যা নাই, দিনের বেলা খেলো, রাতের বেলা এসে তোমরা আমারটা খাবা। তো সেজন্যই রান্না করছি। দেখা যায় যে ঈদ তো তিন দিন থাকে, ঈদের পরের দিন খাওয়া যাবে, তো সমস্যা নেই রান্না করে রাখলে। রান্না করে রাখলে আসলে টেনশন ফ্রি থাকে, যদি কেউ এসেও পড়ে তো সমস্যা নেই, ঈদের রান্না তো আছেই। আমি আসলে কোনো রিস্ক নিতে চাই না, তাই আমি সবসময় ঈদের রান্নাটা করেই, আমার কাছে ভালো লাগে আসলে। তো হঠাৎ করে কেন জানি আমার আমার আম্মুর হাতে জর্দা সেমাইটা খেতে খুবই মন চাচ্ছিলো। আমি আম্মুকে ফোন দিয়েছিলাম, আম্মুকে বললাম যে আমার তোমার হাতে জর্দা সেমাই খেতে খুবই ইচ্ছা করছে। তো কিছুই করার নেই আসলে, তা ভাবলাম আমি নিজেই রান্না করবো জর্দা সেমাই আম্মুর মতন করে, আম্মুর রেসিপি ফলো করে। তা আমরা এখন ইফতারি খেয়ে টিভির সামনে এসে বসেছি সেই ঈদের গানটা শোনার জন্য। আসলে এই গানটা না শুনলে আমার কেন জানি মনে হয় না আমার ঈদ কমপ্লিট হয়েছে, আমার ঈদ শুরু হয়েছে। এই গানটা তো আমার শুনতে হবে, মাস্ট। আমি সবসময় করি যে ইফতার খাওয়ার সাথে সাথে যখন আমি জানি যে কালকে ঈদ হবে, তখন আমরা এসে টিভিটা ছেড়ে দেই, তারপরে গান হতে থাকে, খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, খুশি কাজ করে ভিতরে। আমি সবসময় ঈদ আসলে কয়েকটা কাজ করবই করবো, যেটা আমি একদম ছোটো কাল থেকে করে আসছি, আলহামদুলিল্লাহ এখনও করি, যেটা হচ্ছে এই ঈদের গানটা শুনবো, হাতে মেহেদি তো লাগাবই। তো এবার খুব বেশি একটা মেহেদি লাগাতে পারি নাই, খুব টায়ার্ড ছিলাম, বাচ্চাদেরকে মেহেদি লাগিয়ে দিয়েছি, কিন্তু নিজে লাগাই নাই, ভাবলাম যে পরে লাগাবো, তারপর আর লাগানোই হয় নাই। আদিয়াতকে এখন মেহেদি লাগিয়ে দিলাম। তো মেহেদি লাগানোর পর থেকে তো অস্থির হয়ে গিয়েছে যে কবে ও হাত ধুবে, তো ওকে বোঝানো যাচ্ছিল না যে এটা অনেকক্ষণ রাখতে হবে তারপরে তুমি হাত ধুতে পারবা। তা আয়া তো লাগিয়েছে, কিন্তু আয়া চুপচাপ বসেছিল, কিন্তু আদিয়াত তো অস্থির হাত ধোয়ার জন্য, পরে হাত ধুয়ে ফেলেছে। তো বাচ্চা মানুষ এতটুকু সময় যে রেখেছে এটাই বেশি। Thank you.
आज के आमार चाद्रकेर ब्लगटी एखाने शेष करछि। आशा करी आपनादेर सबार भालो लागबे आमार ब्लगटी। जदि भालो लेगे थाके ताहले अवश्य सबस्क्राइब करबेन, लाइक कमेंट एवं शेयर करे पाशे थाकबेन। आल्लाह हाफेज, ओवर।